তো WBT এর পেজ নম্বর 11-র যে সমস্ত সত্য মিথ্যে মানে ট্রু ফলস এর উপর ম্যাথামেটিক্স এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত সমাধান এখানে আলোচনা করব। সেতে পেজ নম্বর হচ্ছে 11, এই যে আমার কাছে ফোন রয়েছে এখানে ফোনের সত্য মিথ্যেটা রয়েছে, তোমরা দেখতে পারো এখানে আমি এটা একটা ছবি তুলে নিয়েছি, আমার কাছে নেই, আমার একটা স্টুডেন্ট এর থেকে ছবি তুলে নিয়েছি। তো এখানে রয়েছে বার্ষিক প্রথম কোশ্চেনটা রয়েছে 3-1 সত্য মিথ্যে, যে কোনো 5টি করতে পারলে 6টি এখানে বলে দেয়। তো আমি এখানে তোমাদের 6টি সত্য মিথ্যে নিয়ে আলোচনা করব। তো এখানে সবার প্রথম রয়েছে বার্ষিক 10% হারে 100 টাকায় 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা, এটা সত্য না মিথ্যে? তো সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই মনে করছো অঙ্কটা দেখে যে সলভ করতে হবে, মুখে কিভাবে বলা পসিবল, কিন্তু আমি সবার প্রথমে বলে দিই এখানে যতই কিছু দিয়ে দিক না, যখনই তোমাকে একটাই মন্ত্র মনে রাখবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যখন বলে দেবে এবং 1 বছরের পার্থক্য বলে দেবে, তখন সেটা মিথ্যেই হবে। কারণ সরল সুদ হোক চক্রবৃদ্ধি সুদ হোক, পার্থক্য 1 বছরের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না, 2 বছর থেকে পার্থক্য শুরু হয়। ধরো 100 টাকা 1 বছর রাখলে 10% সরল সুদে প্রথম বছর তোমার সরল সুদের ক্ষেত্রে তুমি কত পাবে? 10 টাকা পাবে 10% সুদে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও 1 বছর পর কত? সেই 10 টাকাই তুমি পাবে। পরের বছরও তুমি সরল সুদের ক্ষেত্রে সারা জীবন যতদিন রাখবে সেই 1 বছর 2 বছর 3 বছর প্রতি বছর 10 টাকা করেই পাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে? প্রত্যেক বছর তুমি 10 টাকা পাবে না, প্রথম বছর 10 টাকাই পাবে, দ্বিতীয় বছর থেকে 10 টাকা পাবে, প্লাস তোমার যে সুদটা তুমি পেয়েছো 10 টাকা, তার ওপর আবার 10% ইন্টারেস্ট, মানে আরও 1 টাকা, টোটাল 11 টাকা পাবে। মানে আসল আর ইন্টারেস্ট যদি একই থাকে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ একই, অর্থাৎ এদের কোনো পার্থক্য নেই, পার্থক্য 0। এখানে যেহেতু পার্থক্য 1 বলেছে সেই কারণে এটা কি হয়ে যাবে? মিথ্যে। তো নেক্সট কোশ্চেনটা দেখে নেব। পরেরটা বলে দিয়েছে যে এ বি ইজ টু সি স্কোয়ার কমা বি সি ইজ টু এ স্কোয়ার এবং এ সি এ ইজ টু বি স্কোয়ার, যৌগিক অনুপাত বের করতে বলেছে। যৌগিক অনুপাত মানে হচ্ছে পূর্বপদগুলির গুণ করব ইষ্টু দিয়ে উত্তর পদগুলোর গুণ করব। তো এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কী হবে। ভাই প্রথমে যে পদগুলো রয়েছে, প্রথমের পদগুলোকে গুণ করো, এ বি গুণ হচ্ছে বি সি গুণ হচ্ছে সি এ, ইষ্টু দিয়ে সেকেন্ডের পদগুলোকে গুণ করো, কী হয়ে যাবে? এখানে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তা ক্যালকুলেট করলে এ এ রয়েছে এখানেও, কি হয়ে যাবে? ক্যালকুলেট করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার দুটো এ রয়েছে, দুটো বি রয়েছে, দুটো সি রয়েছে, ইন্টু করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, একই জিনিস অনুপাতে থাকলে 1:1 এটা হয়ে যায় আমাদের অ্যান্সার। তো এখানে আমাকে বলে দিয়েছে, দেখো যৌগিক অনুপাত বলে দিয়েছে কত? 1 বলে দিয়েছে। যেহেতু যৌগিক অনুপাত 1 বলে দিয়েছে সেহেতু এটা সত্য। তো 3 নম্বরের কোশ্চেনটা, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়? অবশ্যই আঁকা যায়, সমরেখ মানে একটি সরলরেখার ওপর অবস্থিত। এখানে বলে দিচ্ছে 3টি অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু দিয়ে এ অবশ্যই একটি বৃত্ত অঙ্কন করা যেতে পারে যেটা একটা রেখার ওপর অবস্থিত হবে না, তাহলে এটা কি সত্য? হচ্ছে যে sin 30° প্লাস sin 60° গ্রেটার দেন sin 90°, এটা কি সত্য? তার মানে কি আমাকে sin 30° আর sin 60° মান জানতে হবে, 90° মান? এটা ক্যালকুলেশন করে বের করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে সবার প্রথমে কি রয়েছে? sin 30° আর sin 60°, এখানে ভ্যালুগুলো মনে রাখতে হবে। যদি মনে না রাখতে পারো, আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে কিভাবে মাথায় আমাদের রাখতে হবে ভ্যালুগুলোকে। তো একটা ট্রিক বলে দিয়েছি, ছোট্ট একটা ট্রিক, ওই ট্রিকটা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে তোমাদের এই ভ্যালু মান মনে রাখতে কোনো সমস্যা হবে না, ত্রিকোণমিতি কোণগুলোর মান, কেন এখানে পরীক্ষার সময় তোমাদের এগুলো মনে রেখে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে sin 30° মান হচ্ছে 1/2, তাহলে sin 60° ভ্যালু এখানে হয়ে যাচ্ছে আমাদের √3 কত হয়ে যাচ্ছে? 2। আর যদি sin 90° কথা ভাবি, তাহলে sin 90° ভ্যালু কত হয়ে যাচ্ছে আমরা জানি, sin 90° ভ্যালু হয়ে যাচ্ছে কি 1। তো এখানে তোমাদের এই দুটো ক্যালকুলেট করলে কত থাকছে? 2 1 প্লাস √3।
এখানে রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রির ভ্যালু 1.723 এরকম চলে আসে, তো সামথিং চলে আসে এরকম ডট ডট। তো এখান থেকে টু টু করলে তো এখানে 2 কী হয়ে যাচ্ছে 723 এখানে হয়ে গেল। তো এখান থেকে দেখো এটা যখন আমরা কাটাকুটি করবো একের থেকে, মানে দুই যদি দুইকে দুই দিয়ে ভাগ করি তাহলে এক থাকে, তাহলে এখানে দুইয়ের থেকেও বেশি আছে, তার মানে কি একের থেকে বড় হবেই, তার মানে এটা কি এক রয়েছে, তাহলে এটা একের থেকে বড় হবে, তার মানে কি এটা যেটা বলে দিয়েছিলো গ্রেটার দেন বলে দিয়েছিলো, আই থিঙ্ক এখানে গ্রেটার দেন বলে দিয়েছে, তো এটা হচ্ছে একদম সত্য বলেছে, তো এটা হয়ে যাবে ট্রু। তো এরপরে 5 নম্বরেরটা, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 1:3 হবে। তো ভূমিটা এক বলে দিয়েছে, উচ্চতাও এক, তাহলে এখানে বলে দিয়েছে হচ্ছে শঙ্কু আর লম্ববৃত্তাকার চোঙের আয়তনের পরিমাণ, তো একদম এখানে বলছে 1:3 অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, কারণ আমরা সবসময় জানি যে শঙ্কু চোঙের আয়তন কে 3 দিয়ে ভাগ করলে, মানে চোঙের আয়তন যেটা আছে সেটাকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন পাবো, অথবা শঙ্কুর আয়তনকে 3 দিয়ে গুণ করলে চোঙের আয়তন পাবো। এই যে এটা হয়ে যাচ্ছে চোঙ আমাদের, আর এইটা হয়ে যাচ্ছে শঙ্কু, ঠিক আছে। এখানে উচ্চতা একই বলেছে, এর আয়তন আর উচ্চতা যদি এক থাকে, মানে উচ্চতা এইচ থাকে আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর থাকে, এরও তাই ব্যাসার্ধ আর উচ্চতা এইচ যদি থাকে, তাই বলে দিচ্ছে এর আয়তন কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা ইস্টু করে দিলে এগুলো এটা এটা কেটে যাচ্ছে, এখান থেকে 3 দিয়ে গুণ করলে এর সাথেও 3 দিয়ে গুণ করলে কী হয়ে যায়, এই 3 কেটে যাচ্ছে 1:3, তাহলে এটা হচ্ছে শঙ্কু এবং চোঙের অনুপাত 1:3। এছাড়া মনেও রাখবে যে এখানে যদি একটা মানে চোঙাকৃত পাত্র হয়, এটা ঘুরিয়ে এরকমভাবে দিই, এরকম চোঙাকৃত পাত্র হয়, এর ভেতরে যদি আমরা জল রাখি, এই জলটা যদি এর উপরে ঢেলে দিই, এখানে 3 ঢালতে হবে, অর্থাৎ এর যে আয়তন তার 3 আয়তন হয়, সেই কারণে 1:3 এখানে অ্যান্সার দেওয়া রয়েছে শঙ্কু আর চোঙের আয়তন, তাহলে এটা একদম সঠিক দেওয়া রয়েছে, অর্থাৎ এটা ট্রু। এরপরে বলে দিয়েছে 2, 3, 9, 10, 9, 3, 9, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান। তো এখানে মধ্যমা বের করার নিয়ম তোমরা আশা করি শিখে গেছো, তোমাদের রাশিবিজ্ঞানে তোমাদের এটা শেখানো হয়েছিল, কি আমি দেখিয়ে দিই, এখানে বলে দিয়েছে কি কী কী বলেছে, 2, 3, 9, 10, 9, 3, 9, 2, আচ্ছা এখানে বলেছে 2, 3, 9, 2, 3, 9, 10, 9, 3, 9, তো এর মধ্যমা বের করতে হয়েছে, মধ্যমা বলে দিয়েছে 10। তাহলে দেখো মধ্যমা যেহেতু 10 বলে দিয়েছে, এখানে দেখবো কটা সংখ্যা আছে, আমরা জানি পদ সংখ্যা বের করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 7 রয়েছে, তাহলে n ইকুয়ালস টু কত 7, তাহলে 7 কি একটা যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা, 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে মধ্যমা বের করার, অযুগ্ম সংখ্যা হলে বা বিজোড় সংখ্যা হলে অযুগ্ম যদি হয়ে যায়, অযুগ্ম যদি হয় তাহলে মধ্যমা, মধ্যমা বের করার ফর্মুলা, মধ্যমা বের করার ফর্মুলা কি হয়ে যাবে, n প্লাস 1/2 তম পদ, ঠিক আছে। তো এখান থেকে এন মানে কি, এখানে এন মানে হচ্ছে 7 পথ রয়েছে, 7 প্লাস 1/2 তার মানে হচ্ছে 8/2 মানে হয়ে যাচ্ছে কি 4 পদ, মানে এন মানে এখানে 7 বসে গেছে, তাহলে 4 পদ, 4 পদ। তো প্রথমে বড় 2 আছে, ছোটোর থেকে বড়তে সাজাতে হবে, 2, 3 এখানে, তারপরে আবার 3 আছে, তারপরে কি আছে 9 আছে, তারপরে 9 আছে, 9 আছে, 10 আছে, ঠিক আছে। তাহলে 4 কী আছে, 1, 2, 3, 4, 4 কী রয়েছে 9, তাহলে 9 কী হয়ে যাচ্ছে আমাদের, এখানে বলে দিচ্ছে মধ্যমা, তাহলে এটা কি সত্য না মিথ্যে, এটা হয়ে যাচ্ছে মিথ্যে, ঠিক আছে। এ তো আমাকে এইটাকে সাজিয়ে নিতে হবে, যদি না সাজাই তাহলে কিন্তু 1, 2, 3, 4, 10 হচ্ছে সত্য হয়ে যাবে, এ কিন্তু এটা অ্যাকচুয়ালি মিথ্যে, এটাকে সবার প্রথমে কী হচ্ছে এই ছোটো থেকে বড়তে সাজিয়ে নিতে হবে। তো আশা করছি এই তোমরা বুঝতে পেরেছো সত্য মিথ্যেটা। তো নেক্সট পর্বতে অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, মানে অন্য কোনো সলিউশন নিয়ে আলোচনা করব। তো তোমরা ABTA কমপ্লিট করতে চাও না WBTA কমপ্লিট করতে চাও, কমেন্ট সেকশনে জানাও, আর সানডেতে লাইভ আসবো, কখন আসবো তোমাদের আমি জানিয়ে দেবো অবশ্যই। ও আর ভিডিওটা একটু হেজি হতে পারে বা একটু প্রবলেম হতে পারে ভিডিও কোয়ালিটিতে, কারণ আর আমার সাউন্ডও প্রবলেম হতে পারে, আমার হেলথটা ঠিক ভালো নেই, সেই কারণে খুব একটা লাউডলি কথা বলতে পারছি না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, তোমাদের লাইক আমাকে উৎসাহ বাড়াবে আমাকে ভিডিও করতে।
তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।